প্রিয় বন্ধুগণ সমস্ত মাষ্ট চ্যানেল চ্যানেলক স্বাগত এই সেশন আমি কভর অপ করা যাচ্ছি বায়োলোজি এমসিকিউ সিরিজ ডে টু কু বা এমসিকিউ সিক্যু সিরিজ নম্বর টু কু এবং এই সেসন মুখ্য লক্ষ্য রবোলোজিক্র বা বায়োলোজিকা সাইন্সর আপর যা বি সব টপিক ওয়াইজ কোশ্চিন রা সে সবুক তোমান সহ আলোচনা করাইব ଏବଂ ଏହି ସେସନ୍ ସମସ୍ତ ଏକ୍ଜାମ ନିମନ୍ତେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଅଟେ ଏବଂ ଆଉ ଗୋଟେ କଥା ମନେ ରଖିବେ ଏ ଯେଉଁ ବାୟୋଲୋଜିର ସେସନ୍ କରାଯାଉଛି ଏହାର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଥିଓରୀ କ୍ଲାସ୍ ଆମର ଆପ୍ଲିକେସନରେ ମିଳିଯାଉଛି ଏବଂ ଏମ ସିକ୍ୟୁ କ୍ଲାସ୍ ମଧ୍ୟ ଆପ୍ଲିକେସନରେ କରାଯାଉଛି ଏବଂ ଆଉ କିଛି ଏକ୍ସଟ୍ରା ପ୍ରାକ୍ଟିସ୍ ପାଇଁ ଏହି ସେସନ୍ କରାଯାଉଛି ଯାହାଦ୍ୱାରା କି ଉଭୟ ପ୍ଲସ୍ ପିଲା ଏବଂ ୟୁଟ୍ୟୁବରେ କ୍ଲାସ୍ କରୁଥିବା ପିଲାମାନଙ୍କର ମଧ୍ୟ ପ୍ରାକ୍ଟିସ୍ ହେଇପାରିବ ଆଉ ଯଦି ଆପଣମାନେ ପ୍ଲସ୍ କ୍ଲାସ୍ରେ ଜଏନ୍ କରିବେ

এবং এইটা আপনার এগেন কই রকু চন্থলি দবা পড়ি পড়িবনি 204 টাকার সিটি ফুল কোর্স রহিব এবং আমার 307 সাত টাকার ফুল কোর্স রহিব পুরা একজাম যা ভ্যালিডিটি এক্সাম আপনার জেবে হোচি হউ কিন্তু এক্সাম রহিব। তো চলন্তু এই সেসন কু স্টার্ট করা কোশ্চিন নম্বর 1 হুইচ অফ দা ফলোইং সেল অর্গানেলস ইজ আবসেন্ট ইন আনিমাল সেল আন্ড প্রেজেন্ট ইন এ প্লান্ট সেল কহিছি কি এমান সেল্র এমিটি এমিতিকা কেউ অর্গানেল রহিছি জাকি কি আনিমল সেল্রে আবসেট রহিবো এবং প্লান সেল্রে প্রেজেন্ট থাকান সেল্রে কন থ প্লান সেল্রে প্রেজেট থাক এনিমল সেলরে কম টাইম দিকা রয়েছে সেল ওয়াল যদি আমি চেল ৱা কথা চিন্তা কৰিব এই অপশন এৰে চাইট্লাজম দিছে ভেকুল দি মাইক্ৰিয়া দেখোন মাইক্ৰ' কণ্ড্ৰিয়াটো আমাৰ উভয়তাৰে ৰ ইয়ে ক' কৰিব আপোনাৰ জানি থাকিব মাইক্ৰ' কণ্য় কাম হ'ল ইয়ে ক' কৰিব ন পাৱাৰ প্ৰভাইড কৰিব ঠিক আছে পাৱাৰ প্ৰ'ভাইড কৰিব এভ্ৰিছেল কু মানে সেই প্লান্ট চেল হ' এনিমল চেল হ'ল সমষ্টৰ পাৱাৰ দৰকাৰ ন নাই ত মাইট্ৰুণ্ডিয়া নিহাতি ভাৱে ৰেক্যুল ৰ ভেক্যুল এতিপে ৰ কি ভেকুলৰ কাম ক' নে ফুড কু ষ্টিকি ৰখিব সাইট'প্লাজম সাইটোপ্লাজম অভিয়লি ৰল ভিতৰত আপোনাৰ জানি থে চাইটোপ্লাজম ৰটোপ্লাজমৰ ফিগৰ ভেকুল মাইট্ৰ' কণ্ডি এই সবুৰ ফিগৰ মই তোমাক এই চেচনৰে মই কভৰ অপ কৰি নেবে তো মনে ৰখিবি চেল ৱা আমাৰ একচুলালি নথ যেটা কি এনিমল সেলরে ঠিক আছে সেল ওয়াল নাই সেল ওয়াল মানে কোণ না কোশ প্রাচীর কোশ প্রাচীর পিলে এটা আমার প্লন্ট সেল্রে কেবল থাকে সেল ওয়ালটা ঠিক আছে প্ল্যাট সেলরে কেবল সেল ওয়াল পে থাকে যদি মু তোমাকে কবি পিলে প্লান্ট সেল্রে কোণ এবং এনিমল সেলরে কোম থাকে দেখত সর্বপ্রথমে আমার যে সেল্র সাইজ রয়েছে প্লন্ট সেল্রে বড় এনিমল সেলরে প্লান সেল ঠার কম ঠিক আছে সেল্র সেপ এইটা পিলে ক্যুবিকা বা রেক্টাঙ্গুার হয়ে এইটা হচ্ছে সরকুলার এবং স্পেরিকা পিলে ঠিক আছে এবং দেখত এটি ভ্যাকুল পিলে আমার প্রেজেঁট কিন্তু লার্জ সেন্ট্রা ভ্যাকুল থায়। কিন্তু আমার এটি স্মল থায়। সেল ওয়াল পে প্রেজেন্ট থাকে আমার আনিমাল সেল্র আমার যে সেল ওয়াল রয়েছে সেটা আবসেন্ট থাকে সেমি ক্লোরোপ্লাষ্ট এর পেয়ে প্রেজেট থাকে আনিমল চেলষ্ট পিলে প্ৰেজেণ্ট নাথাকে ক্ল'ৰোপ্লাষ্ট আপোনাৰ জানে ক্ল'ৰোপ্ল ক' ক্ল'ৰোপ্ল হ'ব পিলে আমি কৈপাৰ টাইপছ অফ গোটেই প্লটিক অটে মানে আমাৰ যি লিকো ক্ৰোমো ক্ল'ৰোপ্ল ৰ এই তিনিটা হ'ল আমাৰ প্লাষ্টিকৰ ভেৰিয়েণ্ট অটন্তপ্লাষ্ট আছু ঠিক আছে মাইটোকি মাইট্ৰণ্ড্ৰিয়া আমাৰ দুই তিৰে ৰ অভিয়লি পাৱাৰ হাউছ কোৱা যায় লাইছোজম্প পিলে একচু আমাৰ প্লান চেলৰে কম ৰৈ না আবসেট রয়ে ইয়ে করে না এঞ্জাইম ভাগে ফঙ্কশন কে ঠিক আছে এবং আমার আনিমাল সেল পেলে লাইসোজম রয়ে সেকা গলগিবডি নিউক্লিস এবং ইআর মতলব হচ্ছে পিলে এন্ডোপ্লাজমিক রেক্টিকলম এন্ডোপ্লাজমিক রেক্টিকলম স্মুথ এন্ডোপ্লাজমিক রেক্টিকলম রিজড এন্ডোপ্লাজমিক রেক্টিকলম স্মুথ এন্ডোপ্লাজমিক রেক্টিকলম পেলে এমিটি কা বড় 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 সাইজের আকার হয়ে এমিটিা কাহি টাইপ্র এবং আমার যে স্মুথ এন্ডোরপ্রাইজ যেমন রেক্টিকুল পুলি এমি ছোট 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 কাী টাইপর আকার হয়ে এইটা হোক স্মুথ পুলি স্মুথ মানে ছোট ছোট হেলা দেখবে এবং সেন্ট্রোয়েল বা সেন্ট্রোজোম যেটা আমি কৌচে সেন্ট্রোয়েল বা সেন্ট্রোজোম এইটা আমার একচুয়ালি পলে প্লান্ট সেল আবসে থাকে প্রেজেন্ট থাকে আমার কোটি আনিমাল সেল রাইবোজোম পিলে উভয়ত্র প্রেজেন্ট থাকে তো এমি কিছু পিল টর্ম রহলা যেগুলো তুমি মানে মনে রাখবো মে বি তোমাকে নেক্সট কোশ্চিনে পচারিপে কি সেট্রোজোম আমার কেউ দেখা যায় প্লান সেল আনিমাল সেল বোথ এন্ড বি নন অফ ঠিক আছে নাই তো এর সঠিক আনসার আপনার মানে সমস্ত জাগিপারে কি আমার প্লান সেল্রে দেখা যায় কিন্তু আনিমাল সেল্রে দেখা যায় না কোশ্চিন নম্বর টু দেখুন কোশ্চিন নম্বর টু পে পচার হুইচ অফ সেল অৰ্গানেল ডজ নট কণ্টেনছ ডি এন এ ত মতে এই প্ৰশ্ন পচাৰিছে এইমান ক' চেল অৰ্গানেল পিলে ডি এন এ কু ৰখে নাহি বা ডি এন এ কণ্টেন কৰে নাহি ক'ত পিলে দেখোন নিউক্লিঅছ পিলে নিউক্লিঅছ ডি এন এ ত ৰ ক্ল'ৰোপ্লাষ্ট পিলে হ'ব তাৰপৰা দেখোন মাইট্ৰি ডি এন এ ৰব না ৰব নে মাইট্ৰ'কণ্ড্ৰিয়া ক্লোৰোপ্ল নিউক্লিঅছ এই চবুৰে ডি এন এ ৰব এবং লাইসোজম কোঁ করে পিলে না লাইসোজমে পিলা আমার ডিএনএ পিলে নথা ঠিক আছে মনে রক সঠিক আনসার আসি যপশন বি বুঝি তাপরে দেখুন লাইসোজম কোঁ করে না এঞ্জাইম পিলে ক্ষেরিত করে থাকে আউ গোটে কথ মনে রাখবে লাইসো জম কু সুইসাইডেল ব্যাগ অফ এ সেল যায়। বা কোষর আত্মঘাতী থাকা কুয়া যায় সেপা এতে ডিএনএ নাই দেখুন লাইসোজম কোন না দ অর্গানেল রেসপনসিবল ফর ব্রেকিং ডাউন সেলুলার ওয়েস্ট। আমার যে সেলুলার ওয়েস্টগুড়ি পিলে খন্ডবিখিত করে এবং আমার কোণ করে না এই যে সেলুলার ওয়েস্ট কু পেলে খন্ডবিক্ষণ্ডিত করা সহ এই লাইসোজমে আমার কম থাকে না বহু সারা এসিড পিলে থাকে যাদারা কি আমার কম হে না ডাইজেস্ট করিবারে ফুড কু কাম করে। এবং এগুড়ি পিলে আমার

এটা এইটা হচ্ছে পিল আমার এইটা হচ্ছে পিল্লাই অ্যাকচুয়ালি স্মুথ এন্ডোপ্লাজমিক রেকটিকুলাম যেটা আমি কৌি এবং বড় বডা গুড়া কলে যে এটা হোচি পলে লার্জ এন্ডোপ্লাজমিক রেক্টিকলম বা রিজিড এন্ডোপ্লাজমিক রেকটিকুলাম কুযায় তাপরে দেখুন নেক্স কোশ্চিন পচারি হুইচ অফ দ ফলোয়িং স্টেটমেন্ট ইজ এ ট্রু অবউট দ সেল মানে সেলওয়া সম্পর্কের ঠিক অটে পেল তো সেল ওয়াজ ইজ মেইনলি কম্পোজ অফ অ লিপিড দেখুন সেল ওয়ালি যেটা কি আমার কেবল পেল প্লান্ট সেল দেখে মনে রখিবে পে সেল ওয়ালটা আমার যে না মু অপশন পিলে তুমি মানে অপশন কু দেখি দিও লিপিড্রে গঠিত স্ট্রাচ রে এটি দিয়েছি প্রোটিন রে সেলু লোজ রে সেলটা পিল্ আমার গঠিত তো মনে রাখব পেলুলেজ রে গঠিত যেটা ওড়িয়া কুয়া যায় কোশ ভিত্তি কোম কুয়া কোষ ভিত্তি বলে কুয়া সেলু লোজ রে গঠিত ঠিক আছে যদি আমি দেখবা পিলে সেলওয়াল এবাউটরে এইটা হোক গোটে রিজিড স্ট্রকচর একচুয়ালি পিলে রয়েছে যেটা কি পি আমার সেল কু করে না সপোর্ট করে মানে আমি দেখুছে যেমন ঘর পিলে রয়েছে গোটে ঘর চারিপটে যেম আমার যদি প্রাচীর পিলা আমি না ওয়াল পিলে করি না ঘর ভিতরক কোশিবি জীবজন্তু পশিবে আমার প্রোটেকশন মিলি তো সেই টাইপর পিলে সপোর্ট করব সেল কু কুরক্ষা দিয়ে থাকে কি সেল ওয়াল পে ঠিক আছে তাপরে পিলে সেল ওয়ালটা আমার যে রহি থাকে না কবল প্লান সেল থাকে এবং কে না আমার বিভিন্ন প্রকার পে কাজ হয়ে থাকে প্রোটেকশন রাম এ তা সেল কু গোটে প্রকার আমি কেপার পিলে সেপ দিয়ে থাকে তো সেলকু তো সেপ দিয়ে আমার সেল মেম্বরে কিন্তু সেল মেম্ব্রেন র বাহারে রা আমার সেলওয়া ইয়ে সেলকো পিলে গোটে প্রকার আ ভালো আকৃতি প্রদান করে থাকে ঠিক আছে তাপরে পিলে দেখ আনিমাল সেল্রে আমার সেলওয়া নথ মনে রকিমাল সেল্রে সেলওয়া নথ এবং সেলওয়া যে পেয়ে স্ট্রকচর রয়েছে না তো এই টাইপর কিছু রয়েছে ঠিক আছে সেলওয়াল যে পিল স্ট্রকচর রয়েছে এই টাইপর কিছু স্ট্রকচর রয়েছে ইয়া পেয়ে তুমি মানে দেখিপার ঠিক আছে এবং দেখুন ওপর পার্টগ গুড় যে রয়েছে এটা রয়েছে আমার পিলে যেটা কি প্রাইমারি প্রাইমারি সেল রয়েছে এটা মিডল পিলে রয়েছে ঠিক আছে এবং এটা হচ্ছে আমার প্লাজমা মেমব্রেন পেলে তলটা রয়েছে তারপর দেখুন কোশ্চিন নম্বর ফোর হুইচ অফ দ ফলোই স্টেটমেন্ট ইজ এ ট্রু এবাউট সেল থিওরি দেখুন সেল থিওরি বিষয় কেউ তত্ত্বটা পিলে ঠিক অটে ମାନେ ସେଲ୍ ଥିଓରୀ ଆପଣମାନେ ଜାଣିଥିବେ ସର୍ବପ୍ରଥମେ ତ ଆମେ ଯେତେବେଳେ ଚିନ୍ତା କରୁଛେ ସେଲ୍ର ଡିସକୋଭରି କଥା ଷୋଳଶହ ପଞ୍ଚଷଠିରେ ଆସୁଛନ୍ତି ଆମର କିଏ ରବର୍ଟ ହୁକ୍ ପିଲେ ଯିଏକି ଆମର କହୁଛ ବାର୍କକୁ ଦେଖିକି ଜାଣିପାରୁଛନ୍ତି କି ହଁ ଏଇଟା ଆମର ସେଲ୍ରେ ଗଠିତ ନା ନାଇଁ ତା'ପରେ ପିଲେ ଆମର ଅଠରଶହ ଅଠତିରିଶ ଅଠରଶହ ଅଣଚାଳିଶରେ ଆସୁଛନ୍ତି ସ୍ଲେଡନ୍ ଆଉସ୍ୱାନ ପିଲେ ନା ନାଇଁ ତା'ପରେ ଆସୁଛନ୍ତି ଅଠରଶହ ପଞ୍ଚାବନରେ রোলো ভো এই টাইপ্র ব্যক্তি আসুক যেলি সম্পর্কের বিভিন্ন তত্ত্ব পিলে দে ঠিক আছে তো সেল থিওরিটা যে আমার কাম করে পিলে সে ফঙ্গি উপরে কাম কে আলজি উপরে কাম কে মাইক্রো যে রে তা কাম কে কিন্তু ভাইরস উপরে পিলে কাম করে নি কিনা শুণ তো আমি জাঁচে সেল পেলল আমার প্লান্টস হলে আনিমালস আমার যে ভাইরস রয়েছে তার কোশি প্রকার নির্দিষ্ট ফিলে সেল নাই তো সি কোঁ করে না জীবন্ত শরীরে রহিকি কি নিজে নিজে ডেভেলপ হয়ে থাকে যেমন করোনা ভাইরস ফিলে সে আমার শরীর কু আসি হি নিজে ডেভেলপ হয়ে থাকে বুঝিপারে তো যদি তাকে কোশি প্রকার জীবন্ত কোষ নমিব সে তার কিছু অস্তিত্ব হি না তো পাই সেল থিওরি আমার ভাইরস উপরে আপ্লা হুয়ে না দেখুন এটি মেনশন রয়েছে যে জিনিস আপনার কহিলি সেল থিওরি অঠারশো অনচাশ অঠারশো পঞ্চাবন পেলে অপশন যেগুলো রয়েছে না তো সেই অপশন গুড়ি তুমি মানে দেখলে জাঁপার কি কাহ উপরে কাম কেনি যে ভাইরস উপরে কাম করে নি তো অল লিভিং অর্গানিজম আর কম্পোজ অফ ওয়ান অর্ মোর সেল সমস্ত লিভিং অর্গানিজম আমার গোটে সেল কিংবা গোটে রু অধিকা সেল্রে গঠিত এবং আমার যে সেল রে সেইটা হচ্ছে বেসিক স্ট্রকচরা ফঙ্কনাল ইউনিট অফ অল লিভিং থিংস ঠিক এবং এইটা আমার থেডর সান এবং জ্যাকব স্লেডন কয়েট অফ ভিউ লা তাপরে অশো পঞ্চাবন মশায় আসুক আমার রলো ভির্কো যে সেলটা আমার কমিটি হয়েছে না সৃষ্টি কমিটি হয়েছে না সেল ডিভিজন তথা মিটোসিস মিওসিস দ্বারা হয়েছে

যা কি আমার প্লাজমা মেম্ব্রে ভিতরে ভাসমান অবস্থায় একচুয়ালি বুলু থাকে প্লাজ্মা মেম্ব্রেন তো সেল সফ না সাইটোপ্লাজম না ক্যারিওপ্লাজম না মাইটোকোন্ড্রি কোশ্চিন নম্বর ফাইভ পলে এর সঠিক আনসার কোণ আসব দেখুন জেলিলাইকি সবস্টমস যেত আপনার কিন তো মনে রকি সাইটোপ্লাজম যা সেল মেম্ব্রে ভিতরে ভাসি বুলু থাকে যদি আপন মানে দেখবে সাইটোপ্লাজম এবার ওট্রে দেখুন এইটা আমার গোটে এইটা যে আমার রয়েছে না এই যে সরি এই যে লেয়ার পিলা একচুয়ালি রয়েছে এই লেয়ারটা হোচা আমার পেলে কন সেল মেম্রেন্ম সেল মেমোরেন এবং সেল মেমো ভিতরে দেখুন ভাসমান অবস্থা যে বুলুচি যে জেলে ভেয়া ইয়ে হোচ্ছি পলে কে হোচি সব সেল মেম্রেন্দে ঠিক আছে বুঝি এলাকা পিলে এটা মনে রাখবে তাপরে পিলে দেখুন নেক্সট যদি মু আপনার কবি কি সাইটোপ্লাজমা একচুয়ালি কোণ এমিটিা করছে ইয়ে কুছে না যেতবি পিলা আমার সেল ভিতরে ওয়েস্ট মেটে রয়েছে তাকে পেল রিমুভ করবার কাম করছে তাপরে পিল ইয়ে কুচি না আমার যে সেল রেসপিরেসন যে শোষণ প্রক্রিয়া রয়েছে পিলে তা প্রমোট করছে বা সাহায্য করি এবং আমার কম করুচি না গ্লুকোজ কু ঠিক আছে বা শর্করা পিলে কম করছে না শক্তি কনভার্ট করছে কনভার্ট গ্লুকোজ ইন্টু এনর্জি পিলে ঠিক আছে নেক্সট হুইচ অফ দা ফলোইং সেল অর্গানেল ইজ কল দ্য পাওয়ার হাউস অফ দা সেল এমান কাহাকু কোশর শক্তি কেন্দ্র বলিকা কুহাজে কাহাকু কাহাকু কোশর শক্তি কেন্দ্র বলিকা কুহাজে

ত দেখতু সৰ্বপ্ৰথমে আমি দেখিব কি মাইটোক্ৰিয়া আমাৰ যি ৰ তাৰ একচুলি ফংচন ক' সি ক' কৰে এটিভি পি প্ৰডকচন কৰে এ টিভি মানে আপোনাৰ জানি থে এটিফি যোন আমি কওঁচে শক্তি মুদ্ৰা বুলিকা বা কাৰেন্সি অফ দেল ক'চে এডোনেচাইন ট্ৰাই ফচেট এটিভি ৰ ফুল ফৰ্ম হ'ব পি এডোনে চাইন ট্ৰাই ফচেট যোন এনৰ্জি প্ৰডকচন কৰিবলৈ মুখ্য হেল্প কৰে এবং ইম্যুনি কে পিলে রেগুলেশন করে আমার যে ইমুনিটি রয়েছে না তো সেইটা কু রেগুলেট করে তার মাত্রা কু পে ইনক্রিজ ডিক্রিজ এই টাইপর পিলে করাই থাকে বালান্স করে ক্যালসিয়ম কুমার বডি বালান্স করে থাকে সবুঠ গুরুত্বপূর্ণ এবং আমার কে না পিলে আমার যে সেল ডেথ হয়ে এবং সেলটা পুঁড়ি পুনর্জীবিত হয়ে থাকে রিনুয়াল হয়ে থাকে তো সেইটা মাইট্রোগিয়া হিং করেই থাকে এবং আমার পিলা আমি কেপর সেল স্টিম সেল রেগুলেশন যেহেতু এত সারা কাম পিলে মাইট্রো কোন্ড্রি করছে বা মাইট্রো কোন্ড্রিয়ার এ ফশন রয়েছে তো সে পিলে ইয়ে কুচি না নিজকে নিজে দাবি করছে মু হচ্ছে পাওয়ার হাউস মু হোক শক্তি কেন্দ্র ঠিক আছে এবার জাঁনিপারি তো নেক্স কোশ্চেন সেল অর্গানে রেগুলেট দ এন্ট্রি অ্যান্ড এক্জিট অফ অলিক্যুল সেল देखु विभिन्न प्रकार जो पे मलिक्युल गुड़िक रही विभिन्न प्रकार जो पोषक तत्व हो वेस्टेज मेटेरियाल हो सब जहाँ भी रही तो जिते बार सेल भरक आसूा तो तक जणे किए कितु अटका जदि आपसी गोटे अफिस् घर देखा कौनसी गोटे अर्गानाइजेसन को जाऊँ जोटा कि गवर्नमेंट रिलेटेड हो प्राइवेट रिलेटेड हो ठीक अच्छे তো দেখবে এই টাইপর কিছু গোটে রই এমিটি ঘর রয়েত পেলে পাচে হয়েছে এবং পাচে হয়েছিল দেখবে এই জায়গায় আমার কেট বাহারে আমার কম থাকে না গেট বাহে পে আমার দরওয়ান সাধারণত থাকে এইটা পেয়ে ইরেজ করে দিয়েছি এইটা এইটা সাধারণত ইরেজ করে ইজিলি বুঝা পড়ি ঠিক আছে তো দেখুন আপনার মনে করে এমতি কে ঘরটাই রয়েছে এবং এই ঘর ভিতরে আমার লোক মানে এটা আমার রুম বাঘের এই বা অফিস ঘর অ্যাঁ হয়ে এটি পেয়ে আমার জনে লোক বসি এবং এই জায়গায় আমার ফাটক ভলিয়া কিছু গোটে থাকে সাধারণত গোটে নর্মাল গোটে অফিস কথা কৌি বা গোটে ঘর কথা কৌছি না নে এবং এটি যে দরওয়া না একচুয়ালি বসে থাকে সি করে না মনে কর কোশে গোটে গাড়ি এন্ট্রি করি তাকে রকে রু রু বাবু কুয়া যাছ কোহাও আচ্ছা মু সার পাখ আসি কি এই অফিসর পাখি আসছি

তাপরে ইয়ে সবু পিলে কি যাঞ্চ করে সেল মেমোরে পরমিশন দেওয়া পরে সে এন্ট্রি করেন যদি পিলে সেসন তোমান ভালো লাগুছে তো ডেফিনেটলি পিলে ভিডিওটি গোটে গোটে লাইক বিদু যা দ্বার কি খুশি লাগবে এবং নিজ ফ্রেন্ডস মানুষ সেয়ার করে না এই টাইপ্র ক্য়ালিটি ক্লাস আপনার মানে নিজ ফ্রেন্ডস ক সেয়ার করুন যা দ্বার কি হয়ে তো নেক্সট কোশ্চেন পিলে কোশ্চেন নম্বর এইট ড্যাশ ইজ অফ ইটস এ টাইপস স্ট্রকচর ফংশন অ্যান্ড ইডস অর্গানেলস দেখ আমার সেল বিষয়ের স্টি করুচে সেল্র টাইপস যেমি ইউক্রেটিক প্রোকরেটিক তারপরে প্ল্যাট সেল এনিমাল সেল এসেট্রা তাপরে সেল্র স্ট্রকচর কেমতিকা কুচে না না ফঙ্ক কেউ এবং তার অর্গানেলগুড়ি কম রাখতে সেই বাউটে যদি আমি স্টি করছো না তো সেইটাকে আমি কম কেবা অভিয়সলি পিলে তাকে আমি কম কে সেল বায়োলোজি কে সেল বায়োলোজি কী আছে নেক্সট কোশ্চেন হুইচ অফ দ সেল অর্গানেল ইজ কল্ড এ সুইসাইডেল ব্যাগ আপনার পূর্ণ আই এথিং গোটে দিটা কোশ্চেন স্টার্টিংর কিনি কি কোশর আত্মঘাতী থী একচুয়ালি কেউ কি ডিএনএ পিলে প্রেজেট নাই না লাইসোজমরে কথা পিলে ডিএনএ প্রেজেন্ট নাই ইয়ে এঞ্জাইম পিলে ক্ষেলণ করে এবং এঞ্জাইম যে ক্ষেতণ করে পিলে ইয়ে কে না আমার যে ডাইজেস্টিভ করে না

সর্বপ্রথমে আমি দেখা একচুয়ালি প্রো ক্যারোটিক সেল কণ এবং যে প্রো ক্যারেটিক সেল তো অছা আছে সেল অ্যাকচুয়ালি তো সেইটা দেখবা তাপরে আমি দেখবা এই কোশ্চিন্তু দেখুন সর্বপ্রথমে মু আপনার টাইপস কথা যদি কবি ক্যারেক্টিক দৃষ্টি ইয়া কুই ভাগের করা বিভক্ত করা গোটে হচ্ছে ইউ ক্যারেটিক সেল গোটে হচ্ছে প্রো সেল প্রো ক্যারোটিক সেল মনে পুরা প্রো তার নিউক্লিয়স মেমোরে অ এবং ইউকেরেটিক সেল মানে তার মেমোরে ফিলে না মানে নো ুক্লিস বাউন্ড ফিলে আমার ইউকেটিক্স প্রো ক্যারেটিক্সক্লিস বাউন্ড রয়ে এবং বাকি আসব যেটেলস রা প্লে এই সব তুমি মানে দেখিপার ঠিক আছে ঠিক আছে আউ বাকি রহলা দেখুন এটি মধ্যে গোটে বহি সুন্দর ডাইগ্রামটি রয়েছে কোণ কম সিমিলারিটি অনে কম ডিফরেস অতি সাইজ কত রয়েছে ইউকেরটিকসরে

দেখুন ইলেভেন কন দিয়েছে হুইচ অফ সেল অর্গানেল ইজ ইনভলভ ইন দোরেজ অফুড অন্ড অদর নিউট্রেট রিক ফর এ মানে গোটিয়ে কোষ পিলে কমিটি কাকা বঞ্চব আমার কোম দরকার আমি বঞ্চয় আমার খাদ্য দরকার নাই মেইনলি আমার কখন দরকার পেলে খাদ্য দরকার এবং এই যে খাদ্য আমার গোটে স্টোর হইকি রওছে না নাই আরে খাদ্য আমার পেল পাকস্থি রয়েছে না নাই আচ্ছা যে আমার পেয়ে পাকস্থলী স্টোর হইকি রওছে

শুত ভ্যাকুল যদি কহিবি ভ্যাকুলটা আমার বড় সাইজর আছে এথিরে প্লান্ট সেল্রে এবং অ্যানিমাল সেল্র পিলে ছোট সাইজ রয়েছে বা অল্প মানে স্মল সাইজর আছে ঠিক আছে দেখতে ভ্যাকুল হোচ্ছি পলে রসধানী ভ্যাকুল হোচ্ছি পলে রসধানী এবং ভ্যাকুল যে হোচি রসধানী পেলে এটা হোক আমার কোণ এই ভ্যাকুল ই যে স্ট্রকচর ইনসাইড দ সেল দ্যাট কন্টেন্ট সেল সাব বা ফ্লোয়ে সরউন্ডেড বাই এ সিঙ্গল মেমোরেড কল টোনোপ্লাষ্ট দেখুন এইটা হচ্ছে আমার টোনোপ্লাষ্ট পে এইটা হচ্ছে আমার টোনোপ্লাষ্ট দেখিপাথি এইটা হচ্ছে পিলা আমার টোনোপ্লাষ্ট এইটা আকচুয়ালি পেন মোটে এটা বহু বড় হয়ে গেল ইয়ে হোক টোনোপ্লাষ্ট এবং এটা হচ্ছে পিলা আমার কম এইটা হচ্ছে আমার ভ্যাকুল ঠিক আছে মানে ভ্যাকুল সরাউন্ড করি এই দেখি গোটে কলা কলা গারটে যাইছি এইটা হচ্ছে পিলা আমার কোম্পান টোনোপ্লাষ্ট কোশ্চিন নম্বর টুয়েলভ কে যা চালু হইচ অফ দ ফলোই সেল অর্গানেল ইজ ইনভলভ ইন দ্রেকডাউন অফ অর্গানিক ম্যাটর তো মতো এটি পেলে কোচি কি আমার যে অর্গানিক ম্যাটর গুড়ি রহলা তা ব্রেক কে বেলে কি ব্রেক কে অভিয়সলি লাইসোজম ব্রেক কে ডাইজেস্টিভরে করে না আমসোজম ব্রেক কে এতে বিচার করিবার কিছু নাশ্চিন নম্বর থার্টিন পিল্লে ড ইজ ইনভলভ ইন দ সিনথেস অফোল ফসপো লিপিডস সিথেসিস করিবারে কি হেল্প করে বা কি এর ইনভলভ রই থাকে সে অর্গানেলটি পে কি মানে মাইটোকোন্ড্রিয়া না সাইটোপ্লাজম না এন্ডোপ্লাজমিক রেক্টিকলম এবং আউটে কনফিউজে পকাইব পেলে তোমাকে ডাইরেক্টলি স্মুথ এন্ডোপ্লাজমিক রেক্টিকলম ফসো লিপিডস কু সিন্থেস যে করা যায় এর কি ইনভলভ রয়ে মনে রাখবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেকটিকুলি কি পিল্লে এমি ছোট 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 রয়েত এবং বড় বড় গুড়ি হোক রিজিড এন্ডোপ্লাজমিক রেকটিকুললম মেবি ফিগর থাক দেখুন এইটা মঝি নিউক্লিস পিলে রহিলা ইয়ে হোচ্ছে পলে আমার কোন রাইবোজম পলে দেখুন এই যে ছোট ছোট গুড়ি রহলা এগুড়ি এগুলা হোক রাইবোজম পিলে তা ছড়া এইটা হোচে পিলে রফ এন্ডোপ্লাজমিক রেকটিলম এই বড় গুড়া ঠিক আছে এবং ইয়ে হোচ্ছে পিল স্মুথ এন্ডোপ্লাজমিক রেক্টিকলম দেখি পেয়ে আকার তার ছোট নেক্সট হুইচ অফ দ ফলোইং অর্গানেল ইজ প্রেজেন্ট ইন এ প্লান্ট সেল আন্ড আনিমল সেল অনে প্ল্ট সেল রে প্রেজেন্ট থাকম সেল করি সেল ওয়াল না সেল ওয়াল তো প্লান্ট সেল প্রেজেন্ট রানিমল সেল আবসে থাকবে দেখ না আচ্ছা সেল ওয়াল না আচ্ছা যদি সেল ওয়াল না আউ কোণ অছি নিউক্লিয়স তো পিলে দ্বিতরে রহবো অভিয়সলি ভেকুল তেলে আমি যদি দেখা দেখুন এটি ভেকুল কথা যদি আমি দেখবা না ভেকুল পিলে অ্লা্ট সেল অ্যানিমাল সেল্রে অন্ত আনিমল সেল টিকি অল্প মাত্রার অন্ত অ সেমি ক্লোরোপ্লাষ্ট যে ক্লোরোপ্লাষ্ট কেবল পেলে প্লাটরে হি রহব কম পাখে যদি ক্লোরোপ্লাষ্ট থাকে আমি উপরে নির্ভর করে নথে এমতি গছ ফছ সব কাটি দেছে তাপরে বিলকুলবি গছ রখানে না তো এর সঠিক আনসার পিলে কখন আসব এ সঠিক আনসার আসব প্লোরোপ্লাস সাইটোপ্লাজম তো পিলে আমার বোতরে থাকে নেক্স কোশ্চেন হইচ অফ দ ফলোং স্টেটমেন্ট ইজ ই ট্রু এবাউট ক্রোমোজোম একচুয়ালি পলে ক্রোমোজোম কি কোটা পিলে আমার সত্য হটে দেখুন ক্রোমোজোম মানে ওড়িয়ার কেউ গেলে গুণসূত্র ঠিক আছে যেটা কি আমার পিতা মাতা আমার আসি থাকে ঠিক আছে ই প্রেজেন্ট ওইদ ইন দ ওইদিন এটি ক্যারেজ জিন্ফ ইন ইন হেটেন্স ইয়ে তো ঠিক কে এটি কম্পোজ ডিএনএ ইন দ ফর্ম অফ ক্রোমাটিন আন্ড এ ঠিক আছে তো অল অফ দব হয়ে ঠিক আছে গোটে ফিগর পিলে তুমি মানুষ মে বি সেটা লাস্ট রইযাই তো ক্রোমোজম পিলে তুমি মানে জাঁথ আমি টাইপর ডবল স্ট্রকচর ভাগে পিলে রয়ে ডাইগ্রামটা ঠিক আছে হুইচ অফ দ ফলোই ইজ এ সিঙ্গল মেম্বর বাউন্ড অর্গানেল। দেখুন মতো এটি পচারি কি এমানক মধ্যে কেউটা গোটে সিঙ্গল মেম্বর এন্ড বাউন্ড অর্গানেল সর্বপ্রথমে আমি বুঝবে একচুয়ালি সিঙ্গল মেম্বর এন্ড বাউন্ড কোন। কোণ তা আমি এটি ক্লাফায় করা ঠিক না নাই ফিলে সর্বপ্রথম বুঝবা দরকার না সিঙ্গল মেম্বর বাউন্ড অর্গানেল অর্গানাইল কু এটা হচ্ছে পিলা আমরা কোণ এটা হচ্ছে আমার যে এটা ঠিক আছে এই টাইপ রয়েছে দেখত সিঙ্গল মেম্বরে অর্গানেল যে পিলে রয়েছে না এটি দেখিপা কেউগুলা লাইসোজম রাখা এন্ডোপ্লাজমিক রেক্টিকলম রাখা গলগিয়া ফারটস রহলা সে হোমেন সিঙ্গল মেম্বরে ঠিক আছে আপ ডবল মেম্ব্রে অর্গানেল গুড়ি কি রহিলা ক্লোরোপ্লাষ্ট নিউক্লিওস মাইক্রোকন্ট্রো এইগুলো ঠিক আছে আচ্ছা আউট যদি আমি দেখা পিলে কি একচুয়ালি কমিটি কুড়ি ডিভিজন হয়েছি সর্বপ্রথমে তো পিল সেল রহিলা সেলকু পচু তিন ভাগে বিহিত করলো গোটে হচ্ছে সেল মেম্রেড বা প্লাজমা মেম্রেড গোটে হচ্ছে প্রোটোপ্লাজম বা সাইটোপ্লা সাইটোপ্লাজম তাপরে পিলা আমার রয়েছে নিউক্লিওস এমি ভাগভাগ করা তাপরে এই প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম পিলে আমার কম করি ভাগে বিয়রধ করাল গোটে হচ্ছে সাইটোসল আছে পেয়ে সেল অর্গানে পুঁ সেল অর্গানেল কু পেলে দিই ভাগে গোটে হচ্ছে নন মেম্ব্রেলা আছে মেম্ব্রেন বা তো তো নন মেম্ব্রেন তো গোটে প্রকার সাইড্র হয়ে গল ন নন মেম্বরে পিলে এইগুলো আসবে এবং যে মেম্ব্রেলা রহলা এগুড়ি দুই ভাগের বিওত করো হচ্ছে সিঙ্গল মেম্বরে গোটে হচ্ছে ডবল মেম্ব্রে ঠিক গোটে হচ্ছে সিঙ্গল মেম্রেন গোটে হচ্ছে ডবল মেম্রেন যে পিলে আমার গোটে মেম্বরে বাউন্ড থাকি সি সিঙ্গল যে ডবল থাক সে ডবল না এগুলো পিলে একজাম্পল তুমি মানে মনে রকি পাব ক্লোরোপ্লাটি ইন ইন প্লা সেল মাইট্রোকন্ট্রিয়া এগুলো ডবল মেম্ব্রে সিঙ্গল মেম্ব্রে বাউন্ড্র সেল অর্গানেল হচ্ছে গলগিবড রফ এন্ডোপ্লাজমিক রেকটিকলম স্মুথ এন্ডোপ্লাজমিক রেক্টিকলম লাইসোজোম ভ্যাকুল তাপরে ফেরিক্সোজোম এসব তো এর সঠিক আনসর তাহলে কোণ আসব পে কুহ এর সঠিক আনসর কিলে এটি মতো কজ নট নটে ডবল মেমরে বাউন্ড অর্গানেল নট এ ডবল মেম্রেন বাউন্ড অর্গানেল এমন মধ্যে কেউটা গোটে ডবল মেমোরে বাউন্ড অর্গানাল নু দেখ পিলে ডবল মেমোরেড বাউন্ড অর্গানে যদি মুহি মাইট্রোকন্ট্রিয়া ক্লোরোপ্লাষ্ট ইন এ প্লাট ঠিক আছে তো ইয়ে তো তারপরে গলগি বডি রফ এন্ডোপ্লাজমিক রেক্টিকুল গলগি বডি রফ এন্ডোপ্লাজমিক রেক্টিকলম হ্যাঁ এইটা তাহলে অপশন সি আসি যা করেক্ট আনসর তাহলে এর সঠিক আনসর কম আসব এইটা হচ্ছে আমার সিঙ্গল মেমব্রেন বালা নেক্সট কোশ্চেন ফিলে নেক্সট কোশ্চেন আচ্ছা মতে এটি পচারছে পিলে হুইচ অফ দ্য ফলোয়ং সেল অর্গানেল ই যে প্রেজেন্ট ইন এ আনিমল সে আবসেন্ট ইন এ প্লান্ট সেল মানে কেউটা পিল্লেম সেল্রে প্রেজেন্ট হচ্ছে আচ্ছা আচ্ছা আনিমল সেল্রে প্রেজেন্ট থাকি প্লান্ট সেল আপসেট থাকবে নিউক্লিস পিলে বোথ রে রহব এই রইগাল সেন্ট্রোজম সেন্ট্রোজম্প পিলে নাই সেট্রোজম পিলে আনিমল সেল থাকে কিন্তু প্লন্ট সেল্রে নথায়। এটা আমি পড়ি যে

এমান মধ্যে কেউটা গোটিয়ে সিঙ্গল মেমোরে বাউন্ড অর্গানেল ভ্যাকুল গলগিয়া পটস এন্ডোপ্লাজমিক রেক্টিকলম এসব তো ঠিকই আও অল দেব আচ্ছা সেইটা নটার এটা খালি সিঙ্গল কচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে পিলে হ্যাঁ সিঙ্গল মেম্বর তো জাগিপার পিলে সেই বকস রু আমি দেখলে কি আমার সেলক যে ক্লাফাইড করিভাগের এবং সে আমি জা না নাই।

ইজ এ লাইক এ অর্গানেল ইজ লোকেটেড নিয়র দ নিউক্লিস ইটি হেল্প ইন ইয়ে ট্রান্সপোর্টিং দার্টিক থ্রু আউট দ সেল অল অফ দ্ব দেখ আমি যদি কে পে নিউক্লিস রাখে রয়েছি তাপরে পিলে আমার ট্রান্সপোর্টিংরে পে ইয়ে হেল্প করুক লাইক অর্গানাল পে অটে এ সব পিলে ঠিক আছে একচুয়ালি অল অফ দ এভব এ যক্ট আনসর আর গলগি আপারটস এবার ওটে দেখে বা গলগি বডি এবার ওটে দেখা না গলগি বডি পিলে এই টাইপর গোটে গ্রিন্র হয়েকি রই আমার সেল্রে ঠিক আছে গলগি বডি পিলে এটা ঠিক আছে দেখি দেখিপাথে গলগি বডি ফিলে বা গলগি আপারঅস বল আমি কবা ঠিক আছে তো গলগি বডি পিলে ফঙ্ক গুড়ি এটি মেসন করা যাই

এবং ইয়ে করে না ডিএনএ এবং অদর জেনেটিক ম্যাটেরিয়াল কন্টেন্ট থাকে ঠিক আছে এটি কন্টেন্ট ডিএনএ এন্ড অদর জেনেটিক ম্যাটেরিয়াল ঠিক আছে আউ অল অফ দভব পিলে রহুচি তো ইয়ার সঠিক আনসর পেল কোণ আসব রবি পিলে বি দেখি দেছি তুমি মানে পারিব পিলে নিউক্লিস্র যে ডাইগ্রাম রয়েছে পিলে এটা হচ্ছে নিউক্লিয়ার পোর পিলে এই টাইপর যে ছিদ্রতা টাইপ্র রয়েছে তাপরে পিলে নিউক্লিও লস পে রয়েছে এই আমার পিলে এইটা আমার যে রাখি না ইয়ে হচ্ছে পিলে নিউক্লিও প্লাজম পিলে রয়েছে ভিতরটা তাপরে পিলে আমার যে ক্রোমাটিন রোমাটিন জালক আপনার মানে সুতা সুতা ভেয়া রয়েত ক্রোমাটিন জালক তাপরে দেখত উপরে রাখি আমার নিউক্লিও এনভলভ যেটা কি এইটা এই জু এগুলা ঠিক পিলে তো আশা করছে সেসন তোমান পলে বহুত ভাল লাগি তো সেসন কে পিলে এঞ্জয় কর এবং যদি পিলে সেশন ভাল লাগি তো ডেফিনেটলি পিলে তুমি মানে কমেন্ট সেকশনে কমেন্ট করি জনাইপ সে কেউ টাইপর থিলা এবং এই টাইপ্র সেসন পাইব চ্যানেল সাবস্ক্রাইব করি এবং এই কোশ্চিন আনসার নিহতি ভাবে কমেন্ট সেকশনে কমেন্ট করি জনাইবে ঠিক আছে তাপরে পিলে অল অফ দ এবভ করা পূর্ব টিকে চিন্তা করবে নিউক্লস্র যপটি রয়েছে একচুয়ালি কোণ রয়েছে তাস্ত পিলে যে প্লস ব্যাচ রে জয়েন করি কিমিতিকা কা কন্ট্রাক্ট করে